পাবনার সুজানগর উপজেলার টিকাদানকারী আলামিন হত্যার ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করার লক্ষ্যে স্থানীয় সংসদ সদস্য আহমেদ ফিরোজ কবির ও উপজেলা চেয়ারম্যান শাহিনুজ্জামান শাহিনকে নিয়ে গত 21 মার্চ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল ওহাবের এক সংবাদ সম্মেলনে দেওয়া অশালীন মিথ্যাচার ও মানহানিকর বক্তব্যের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের ব্যানারে পাবনা প্রেস ক্লাবের সেমিনার হল রুমে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এ সময় সাংবাদিকদের মাঝে লিখিত বক্তব্য দেন সুজানগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান শাহিনুজ্জামান শাহিন। এ সময় বক্তব্যে বলেন, এই হত্যা ধামাচাপা দেওয়ার জন্য বিভিন্নভাবে সুজানগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি বিভিন্নভাবে এই হত্যাকে ভিন্ন খাতে প্রবাহিত করার পায়তারা করছে। এর তীব্র নিন্দা ও হত্যার সাথে জড়িতদের শাস্তির দাবি করেন তিনি। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সুজানগর পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রেজাউল রহিম রেজা, উপজেলা কৃষক লীগের সভাপতি আব্দুস সাত্তার, উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক রবিউল ইসলাম টুটুল সহ অন্যান্যরা। ডেস্ক রিপোর্ট, নয়া শতাব্দী। অস্ত্রটি যে মালিক হোসেন হত্যার ঘটনায় যারা জড়িত তাদেরকে দ্রুত আইনের আওতায় এনে গত 14 মার্চ 2022 পৌরসভাধীন ভয় সত্য জয় সত্য সত্য জ্ঞান সত্য বিজ্ঞান সত্য সাম্যের সত্য স্লোগানের সত্য দেশ সত্য মানুষ সবই সত্য সবাই সত্য এত সব সত্যের ভেতরের সত্যটাও আমরা জানতে চাই জানাতে চাই। দৈনিক নয়া শতাব্দী, সত্যের নতুন সারথী।